হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সল অ্যান্ড ইউ আর ওয়াচিং অ্যান্ড কুক বাংলা। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে ভিন্ন স্বাদের একটা পাকোড়ার রেসিপি শেয়ার করব। আজ বানাচ্ছি বাঁধাকপি পাকোড়া বা ক্যাবেজ পাকোড়া। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো এই পাকোড়াতে আমি কোনো প্রকার পেঁয়াজ ব্যবহার করব না। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। পাকোড়া বানানোর জন্য সবার প্রথমে আমি একটা বাঁধাকপিকে কুচি করে কেটে নিয়েছি। একটা বোলে আমি এখানে 2 কাপ বাঁধাকপি কুচি নিচ্ছি। এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ বেসন। চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর চালের গুঁড়ার কারণেই পাকোড়াটা খেতে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচের মতো। আর এই পাকোড়াতে কিন্তু আমি কোনো প্রকার কাঁচামরিচ ব্যবহার করব না। সো আপনারা কতটুকু ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী মরিচের গুঁড়ার পরিমাণটা কম বেশি করতে পারেন। এবার অ্যাড করছি 1/4 চা চামচের মতো হলুদ গুঁড়া। সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আর আপনারা চাইলে এখানে কালো গোলমরিচটাও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ অ্যাড করছি। এবার আমি এখানে একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব, আর সেটা হচ্ছে কালো জিরা। আমি এখানে 1 চা চামচের মতো কালো জিরা দিচ্ছি। আর অবশ্যই আপনারা এটা অ্যাড করবেন, এটা কোনোভাবে স্কিপ করা যাবে না। কালো জিরার কারণে এই পাকোড়াতে একটা ইউনিক টেস্ট আসবে। এবার আমি সব কিছুকে মেখে নিচ্ছি, আর প্রথম পর্যায়ে বাঁধাকপি থেকে পানি বের হতে পারে। সো কিছুক্ষণ মাখার পর প্রয়োজন বুঝে আমি অল্প অল্প করে পানি অ্যাড করব। ডালের পেঁয়াজু বানাতে যে আঠালো কনসিস্টেন্সিটা প্রয়োজন পড়ে, এটার ক্ষেত্রেও ঠিক একই ধরনের কনসিস্টেন্সি দরকার হবে। আর এটার কনসিস্টেন্সিটা ঠিক যখন এরকম হবে তখন আপনারা বুঝবেন যে এটা মাখানো হয়ে গেছে, আর এটা ফ্রাই করার জন্য একদমই রেডি। আমি এবার পাকোড়াগুলোকে ডুবো তেলে ভেজে নিব। আপনারা চাইলে অল্প তেলে এগুলোকে শ্যালো ফ্রাইও করে নিতে পারেন, তবে ডুবো তেলে ভাজলে পাকোড়াগুলো বেশি ক্রিস্পি হবে। আর এটাকে মিডিয়াম টু হাই হিটে ভাজতে হবে। লো হিটে ভাজলে পাকোড়াগুলো বেশি তেল অ্যাবজর্ব করবে আর এগুলো তখন ক্রিস্পি হবে না। এবার আমি পাকোড়াগুলোকে উল্টে পাল্টে 5 থেকে 6 মিনিটের জন্য ভেজে নিব। পাকোড়াগুলোকে একেবারে লালচে করে ভাজার প্রয়োজন নেই, কারণ তেল থেকে তোলার পর সেলফ কুকিংয়ের কারণে এগুলো কিছুটা কালার চেঞ্জ করে এবং আরও কিছুটা ডার্ক হয়। পাকোড়া ভাজা শেষ, সো আমি এগুলোকে তুলে একটা কিচেন টিস্যুর উপর রাখছি, যাতে করে পাকোড়ার গায়ে লেগে থাকা এক্সেস তেল টিস্যুটা অ্যাবজর্ব করে নিতে পারে। এই পাকোড়াটাকে আমি সুইট চিলি সস দিয়ে সার্ভ করেছি, আর এই সসের রেসিপির লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো আমি এখন একটা পাকোড়া ট্রাই করে দেখি। কালো জিরার কারণে পাকোড়াটাকে দেখতে খুব ভালো লাগছে, মনে হচ্ছে এটা অনেক টেস্টি আর ইয়ামি হবে। সো লেটস চেক ইট আউট যে এটা কেমন হলো। সাউন্ডটা শুনেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। পেঁয়াজ ছাড়া এত ক্রিস্পি পাকোড়া এটা ভাবাই যায় না। সো এটা আরেকটু খেয়ে দেখি আমি। পাকোড়াটা কিন্তু একদমই ওয়েল কুকড, আর ভেতরে কিন্তু কোনো এক্সেস তেলও নেই। তাছাড়া কালো জিরাটা যখন দাঁতের নিচে পড়ছে এই পাকোড়াটা খেতে তখন আরও বেশি ভালো লাগছে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।